আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম বিডি ব্লগার আশা, আশা আপনাদের সাথে। তো আজকে আমার হাজব্যান্ড কিছু বাজারের আইটেম নিয়ে এসেছে, বাজার নিয়ে এসেছে, সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অলরেডি খালা মাছ বের করে কাটা শুরু করে দিয়েছে, তো বোয়াল মাছ নিয়ে এসেছে, পাঙ্গাস মাছ তো কেটেই নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে হচ্ছে গলসা, ট্যাংরা, তারপরে হচ্ছে শিং মাছ, মানে অনেক মিশানো অনেক কোয়ালিটির মাছ নিয়ে আসছে। তো ও মাছগুলো খালা কেটে নিচ্ছে, আর আমার কাজগুলো আমি করব, যেহেতু দুজনে মিলে এখন কাজগুলো করি। আর এখন কাজ করতে করতে একদম হাঁপিয়ে গিয়েছি, তো ভাবলাম যে খালাকে না নিলে এখন আর চলতেছে না। তো এখানে কী কী নিয়ে আসছে সেগুলো একটু শেয়ার করব আপনাদের সাথে। তো লাউ নিয়ে আসছে একটা, এখানে মুরগি নিয়ে আসছে, তারপরে হচ্ছে বেগুন, শসা, ধুম্বা, রসুন, আদা, এই ব্যাগটার মধ্যে হচ্ছে ধুম্বা বা হচ্ছে আমরা অনেকে বলি হচ্ছে কদই, তো ধুম্বা আছে, আছে হচ্ছে রসুন, তারপরে আদা। তো সবজিগুলো আগে এই ব্যাগের যে সবজিগুলো ছিল এগুলো আগে আলাদা করে নিব, তারপরে অন্য ব্যাগগুলো খুলবো। একটা একটা একবারে সবগুলো খুলে নিলে হয় কি যে গুছিয়ে নিতে অসুবিধা হয়ে যায়, তো সেক্ষেত্রে একটা একটা করে ব্যাগ খুলবো, যেহেতু অনেকগুলো ব্যাগ একবারে বাজার ভরে নিয়ে আসছে। তো একটা একটা করে সেপারেট করে রেখে গুছিয়ে রাখবো, তারপরে অন্যগুলো খুলবো। তো সফট চিকেন, বেবি চিকেন নিয়ে আসছে, মানে বাচ্চা মুরগি যেগুলো ওগুলো নিয়ে আসছে। তো কিছু কেটে নিয়ে আসছে আর কিছু কাটা ছাড়াই নিয়ে আসছে, তো কাইটা কুইটা পরিষ্কার করে নিব আর কি। কাটা কুটা শেষ হলে আমি হচ্ছে আরগুলো শেয়ার করব। এখানে পোলার চাল আছে 3 কেজির মতো। তো মুরগিগুলো আগে যেগুলো কাটা নেই সেগুলো হচ্ছে কেটে নিব। আর মুরগি এভাবে আনতে বলেছিলাম আমি আসলে মুরগ মুসাল্লাম করার জন্য, কিন্তু আসলে ঝোঁকে ঝোঁকে কাটা হয়ে গিয়েছে, আমার একদমই মনে ছিল না যে মুরগ মুসাল্লামের জন্য আমি মুরগি নিয়ে আসতে বলেছিলাম। তো নেক্সটে হচ্ছে মুরগ মুসাল্লাম বানালে আমি শেয়ার করব। আর মুরগিটা হচ্ছে ফ্রাই করে দিলে ওরা বেশি পছন্দ করে। আমি সবসময় আনকমনভাবে মুরগির ওদেরকে রান্না করে দিতে পছন্দ করি, যেহেতু ফ্যামিলি আমার, আমাকে ম্যানেজ করতে হবে কীভাবে ফ্যামিলিটা হ্যান্ডেল করব, ওদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাকে সব কিছু করতে হবে। তো আমি খুব একটা বাজারের আইটেম আপনাদের সঙ্গে কখনো শেয়ার করি না, কেননা হচ্ছে কে কীভাবে নেবে আমি জানি না। তো আমি এই বাজারে আমার কিন্তু অনেক দিন চলে যাবে, কেননা আমরা হচ্ছে পরিবারের মানুষই হচ্ছে খাওয়ার মতো তিনজন, যারা হচ্ছে ভারী খাবারগুলো খায়, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ইশরামণি। ও তো দুষ্টামি করতেছে ওর বাবার সাথে, আপনারা তো শুনতেই পাবেন যখন আমার ব্লগগুলো দেখবেন, ও আসলে অনেক দুষ্টামি করে। সব থেকে মজার বিষয় হচ্ছে বাচ্চাদের এটাই যে ওদের দুষ্টামি করবে, ওদের সাথে বাবা মা দুষ্টামি করবে, সময় দিবে, এটাই তো আসলে হওয়া উচিত। তো যাই হোক, মুরগিগুলো কেটে নিলাম, এখন আরও বাজার যেগুলো আছে ওগুলো বের করি আর শেয়ার করি। তো এটা হচ্ছে কচু, এই কচুটা আমাকে একজনে দিয়েছিল আমাদের গ্রামের বাড়িতে থেকে, ইস্টার বাবা নিয়ে আসছে। তো এটা হচ্ছে শোলা কচুর, অনেক বড় আর অনেক মোটা ছিল, তো অনেকদিন খাওয়া যাবে, যাই হোক। তো ওখানে কাঁচামরিচ ছিল না, তো কাঁচামরিচ নিয়ে আসছে, ওই ব্যাগটাতে কাঁচামরিচ ছিল না, তো এখানে কাঁচামরিচ আছে। কাঁচামরিচগুলো আমি সুন্দরভাবে স্টোর করে রাখবো নর্মাল ফ্রিজে। আর কাঁচকলা, এটা যেহেতু নুরের খিচুড়িতে আমি রেগুলার ইউজ করি, তো এখানে কাঁচকলা আছে, এগুলো হচ্ছে নুরের জন্য নিয়ে আসছে। তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে আসছে, আর ভীম, সেরালাক। তো ব্যাগ কিন্তু আরও আছে, এখনও শেষ হয় নাই বাজারের আইটেমগুলো। সে আসলে অনেকগুলো নিয়ে আসি, আমি কিন্তু বলেছি আমি অনেক দিন খাওয়ার পরে বাজার আবার নিয়ে আসে। তো ভীম নিয়ে আসে, আমি ভীম কিন্তু 3টা করে পিস করে নেই, নেওয়ার পরে হরে 3টা করে পিস করে নেওয়ার পরে আমি ব্যবহার করি, আর না হলে ভীমটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখানে হচ্ছে নূরের জিনিসপত্র, হ্যাঁ ইস্টার তো আমাদের তো দেখালাম, এবার হচ্ছে ডুরের যেগুলো, এখন সেরালাকটা ওই প্যাকেটের মধ্যে চলে গিয়েছিল মেবি,
তো আই হ্যাভ নো আইডিয়া যে আসলে কি হয়েছে। তো এগুলো হচ্ছে নূরের কিছু জিনিস আর ইশরার কিছু খাবার জিনিস আছে এখানে। ইশরা কিশমিশটা অনেক বেশি পছন্দ করে, আর আমিও পোলাও টোলার মধ্যে দেই। আর ওরা ইশটা হচ্ছে হাতে নিয়ে খেতে বেশি পছন্দ করে, এর জন্য ওর বাবা হচ্ছে সবসময় কিশমিশটা নিয়ে আসে। তো এটা হচ্ছে পাস্তা, পাস্তাও আমি এর আগে খুব একটা বেশি পাস্তা রান্না করি নাই। তো ইস্টার জন্য ভাবলাম যে একটু পাস্তা রান্না করে দিব, তো পাস্তা নিয়ে আসতে বলছিলাম আমি, তো পাস্তা নিয়ে আসছে। আর নূরকে ভাবতেছি যে হচ্ছে নুডলস রান্না করে দিব। আমি ইস্টাকে যেভাবে নুডলস খাওয়াতাম, তো ভাবলাম যে ইস্টাকে ওভাবে রান্না করে দিই, তো ওর জন্য ম্যাগি নুডলস নিয়ে আসলাম। আর আমাদের জন্য তো স্টিক নুডলস আছে, যেহেতু আমার আগের বাজারের ব্লগ আছে, এটা আমি ডেসক্রিপশন বক্সে আমার আগের বাজারের ব্লগটা শেয়ার করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো ফেসিয়াল টিস্যু আছে, আর এর মধ্যে শুধু ইস্টার জন্য আর নূরের জন্য, ওরা দুজনই যেহেতু ফিটারও খায়, তো ওদের জন্য গরুর দুধ নিয়ে আসছে 2 কেজি। তো 2 কেজি গরুর দুধ পলিথিনে নিয়ে আসছে ওর বাবা, সেটাও শেয়ার করব। তো তার আগে শেয়ার করে হচ্ছে কয়েল, এটা হচ্ছে আমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা হচ্ছে ফ্যামিলি কয়েল, আমরা ফ্যামিলি কয়েলই ইউজ করি। তো এই ছিল আমার আজকের বাজার আইটেম। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটন একটা ছোট প্রেস করে দিবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশনটা কিন্তু আপনারা অনেক আগেই পেয়ে যাবেন। আর হয়তো অনেকে বলতে পারেন যে আপু হচ্ছে এত বাজার সদাই একেবারে, আমরা ভাই একবারে বাজার করে নেই, তারপরে আমার বাচ্চা কাচ্চা যেহেতু ছোটো, তো যতদিন চলে চলবে, তারপরে আবার বাজার করবো।